ভ্যালেন্টাইন শব্দটির আক্ষরিক অর্থ যদি আমরা বুঝি তাহলে সেটাকে বলবো ভালোবাসা। আমরা যখন একে অপরকে ভালোবাসতে শুরু করি তখন একে অপরের সাথে সারা জীবন থাকার অঙ্গীকারবদ্ধ হই। ভালোবাসা থেকেই বিয়ে পর্যন্ত সম্পর্ক এগিয়ে যায়, কিন্তু এই বিয়ের পরই একে অন্যের প্রতি অনীহা থেকে আসে ডিভোর্স। আজকে আমি এমনই একটা মুভির রিভিউ করব যারা একে অপরকে খুব ভালোবাসত কিন্তু এন্ড অফ দ্য ডে তাদের মধ্যে হয়ে যায় ডিভোর্স। এত সুন্দর একটা সম্পর্ক থেকে কিভাবে ডিভোর্স পর্যন্ত এগিয়ে যাচ্ছে তারা। আজকে আমি যেই মুভিটার গল্প করব তার নাম ব্লু ভ্যালেন্টাইন। গল্পের শুরুতেই আমরা ডিন নামের একটি ছেলেকে দেখতে পাই যে একটি হাই স্কুলে পড়তে পড়তেই পড়াশোনা ছেড়ে দেয়, আর সে এখন একটা ছোট্ট কাজ করে। সে একটা কোম্পানিতে কাজ করে যারা এক জায়গায় জিনিস অন্য জায়গায় নিতে সাহায্য করে। ডিন ভীষণ ভালো একজন মানুষ। ডিন বুঝতে পারে যে যেহেতু সে পড়াশোনা খুব একটা করেনি তাই তাকে সে জীবনটা এই কাজ করেই চালিয়ে যেতে হবে, আর তার জন্য তার কোনো আফসোস নেই, সে এই জীবনেই খুশি। অন্য সিনে আমরা দেখতে পাই সিন্ডিকে, যে ভীষণ বড় একজন ডাক্তার, ভীষণ বড় পরিবারের মেয়ে। তার একটা বিএফ ছিল যার নাম ববি। তারা দুজন দুজনকে খুব ভালোবাসত আর তারা ভালোবাসা থেকেই ভীষণভাবে মেলামেশা করত। একদিন তাদের সম্পর্ক অন্যদিকে বাঁক নেয়, সিন্ডি আর ববির মধ্যে ঝামেলা হয়, সিন্ডি ববিকে ছেড়ে দেয়। আর একদিন ডিন সিন্ডির বাড়িতে আসে আর তার কার্ডটা তাকে দেয় আর বলে, কোনো প্রয়োজন হলে আমাকে ফোন করতে ভুলো না, আমি তোমার জন্য সবসময় আছি। সে অনেকদিন অপেক্ষা করে কিন্তু সিন্ডি কোনো দিনই তাকে ফোন করেনি, কোনোভাবেই তার সাথে যোগাযোগ করার চেষ্টা করেনি। প্রত্যেক দিন ডিন স্বপ্নে দেখে তারা দুজন একসাথে মিট করছে। ডিন এবারে ঠিক করে সিন্ডির সাথে গিয়ে আবারও একবার দেখা করবে। তার মধ্যে খুব ভয় ছিল যে সিন্ডি এই সম্পর্কটা আদৌ মেনে নেবে নাকি। এত ভয় থাকা সত্ত্বেও সে সিন্ডির বাড়ি যায়। সেখানে গিয়ে দেখে সিন্ডি বাড়ি নেই, কাজে বেরিয়ে গেছে, আর সে তার জন্য অপেক্ষা না করেই বেরিয়ে আসে। একদিন যেই বাসে সিন্ডি যাচ্ছিল সেই বাসেই ডিন উঠে পড়ে। সে সিন্ডির পাশে গিয়ে বসে আর বলে যে, তোমাকে একটা কথা বলতে চাই। সিন্ডি হেসে বলে, কি? দুজনের মধ্যে অনেক কথা হয়। তারা দুজনেই বাস থেকে নেমে যায়। বাস থেকে নেমে তারা ঘুরতে লাগে। ডিন ইনস্ট্রুমেন্ট বাজাতে থাকে আর সিন্ডি সেটা শুনে নাচতে থাকে। ধীরে ধীরে একে অপরকে ভালোবাসতে শুরু করে দেয়। যখন ববি জানতে পারে যে তারই গার্লফ্রেন্ড অন্য একজনের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েছে, তখন সেই ববি ডিনের কাজ করা জায়গায় পৌঁছে যায় আর সেখানে গিয়ে ডিনকে সে মারতে থাকে। পরের দিন সিন্ডি ডিনের সাথে দেখা করতে যায়। ডিনের আঘাতের চিহ্নগুলো দেখে সিন্ডি সেখানে হাত বুলিয়ে দেয় আর সেখানে কিস করতে থাকে। ডিন সিন্ডিকে জড়িয়ে ধরে। একদিন সিন্ডি বলে যে, আমি প্রেগনেন্ট কিন্তু আমি জানি না এই বাচ্চাটা ঠিক কার। এই কথা শুনে তখন ডিন বলে যে, তুমি কি করতে চাও? ডিন এই কথাটা শুনে খারাপ লাগলেও কিন্তু ডিন কিছু প্রতিবাদ করে না। তখন সিন্ডি বলে, আমি অ্যাবর্শন করাতে চাই। সিন্ডি ডক্টরের কাছে চলে যায়। অ্যাবর্শনের সমস্ত প্রস্তুতিও শুরু হয়ে গেছে। তখন হঠাৎ করে সিন্ডি বলে যে, না, যে আসছে আমি তাকে কোনোভাবেই নষ্ট করব না, তাকে আমি বাঁচাবো। আর তখনই অ্যাবর্শন থেকে সে উঠে পড়ে, অ্যাবর্শনকে স্টপ করে দেয়। সে বাইরে বেরিয়ে ডিনকে বলে, আমি অ্যাবর্শন করাতে চাই না, আমি ওকে বড় করব। আবার দুজনা বাড়ির দিকে রওনা দেয়। সিন্ডি ডিনের কোলের মধ্যে বসেছিল। সেই সময় ডিন বলে সিন্ডিকে, তুমি যদি চাও তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারি, তুমি কি আমাকে বিয়ে করবে? সিন্ডি বলে, না, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমি আমার জীবনের সমস্যাগুলোকে তোমার জীবনের সাথে জড়িয়ে ফেলতে চাই না। ডিন বলে, যেমনই পরিস্থিতি হোক না কেন আমি তোমাকে ভালোবাসি আর ভালোবাসবো। এসব শুনে সিন্ডি বিয়েতে হ্যাঁ বলে দেয়। চার্চে গিয়ে তাদের বিয়ে হয়। তাদের বিয়ের 5 বছর কমপ্লিট হয়েছে। সিন্ডির মেয়ে ফ্র্যাঙ্কির 5 বছর হয়ে গেছে। ডিন তার মেয়েকে খুব ভালোবাসে। স্কুল থেকে নিয়ে আসা, দিয়ে আসা, খাওয়া দাওয়া সবটাই ডিন নিজে হাতে করায়। নিজে হাতেই ডিন তার মেয়ের খেয়াল রাখে। সিন্ডিও তার কাজের জায়গায় খুব খুশি, তার কাজ খুব ভালো মতনই এগোচ্ছে। কিন্তু সে আস্তে আস্তে বদলে গেছে। সে আগের মতো আর ডিনকে ভালোবাসে না, ডিনকে নিয়ে সে খুশিই না। ডিন এখন পেইন্টার,
সে লোকের বাড়ি রং করে বেড়ায়। যতটুকু আয় করে তাতে তার সংসারটা ভালো মতো চলে যায়। কিন্তু সিন্ডি ডিনকে নিয়ে খুশি হতে পারছে না। সিন্ডি ডিনকে জিজ্ঞেস করে, তুমি অন্য কোনো কাজ করছো না কেন? ডিন বলে, এখন আমি কি করব। সিন্ডি কিছুই বলে না ডিনকে। সিন্ডি জানে ডিনকে বিশেষ কিছু বলে কোনো লাভ হবে না, সে হয়তো করবেই না। আস্তে আস্তে সিন্ডি ডিনের থেকে দূরে চলে যায়, আর ডিনকে সে ভালোবাসে না এবং সিন্ডি ডিনকে আর নিজের কাছে আসতেও দেয় না। ডিন খুব ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তবুও সে সিন্ডিকে খুব ভালোবাসে। একদিন সিন্ডির ববির সাথে দেখাও যায়। ববি হলো সেই সিন্ডির আগের বয়ফ্রেন্ড। তারা কিছুক্ষণ কথা বলে। সিন্ডি ডিনকে বলে, আজকে আমার ববির সাথে দেখা হয়েছে। এই কথাটি শুনে ডিনের খুব খারাপ লাগে। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। বাড়ি গিয়ে তাদের মধ্যে সম্পর্কটা আবারও ঠিক হয়ে যায়। তখন ডিন সিন্ডিকে বলে, আচ্ছা আমাদের মধ্যে আর একটা বাচ্চা আসলে ক্ষতি কী? কিন্তু সিন্ডি এই কথার কোনো উত্তর দেয় না। সিন্ডি ডিনকে মনে করে সে একটা ফেলিওর মানুষ, তার সাথে থাকাটা ইম্পসিবল ব্যাপার। এরপর ডিনের মনে হয়, কেন সিন্ডি এরকম করছে? তাহলে কি সে অন্য কোনো সম্পর্কে জড়িয়ে পড়েছে? একদিন ডিন সিন্ডির অফিসে গিয়ে ডক্টর ফেইনবার্গকে মারতে থাকে। তার সন্দেহ ছিল হয়তো এই ডক্টরের সাথেই সিন্ডি সম্পর্কে জড়িয়ে পড়েছে। এরপর সিন্ডি এটা দেখে খুব রেগে যায় আর ডিনকে থাপ্পড় মারতে থাকে। সিন্ডি বাড়িতে গিয়ে ডিনকে বলে, আমি তোমার সাথে থাকতে চাই না, আমি এই সম্পর্কটাকে এখানে ইতি করতে চাই, আমি ডিভোর্স চাই, আমাকে ডিভোর্স দাও। ডিন হাত জোর করে ক্ষমা চায় আর বলে, আমার কথা না ভাবলেও ফ্ল্যাঙ্কির কথা অন্তত ভাবো, সে কি ভাববে আমাদের সম্পর্কটা ভেঙে গেলে, ও যে খুব কষ্ট পাবে। সিন্ডি বলে, ফ্র্যাঙ্কি এরকম বাবা মা চায় না, যারা একে অপরের সাথে ঝামেলা করে, একে অপরকে ছোট করে, ঘৃণা করে। কোনোভাবেই সিন্ডি আর ডিনের সাথে থাকতেই চায় না। ডিন বাড়ি থেকে বেরিয়ে যায়। ফ্র্যাঙ্কি গিয়ে তার বাবাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর বলছে, পাপা তুমি কোথাও যাবে না, আমি তোমায় খুব ভালোবাসি, পাপা তুমি আমাদের সাথেই থাকবে। কিন্তু ডিনের কষ্ট হলেও ডিন তার মেয়েকে রেখেই চলে যেতে বাধ্য হয়। সিন্ডি গিয়ে ফ্র্যাঙ্কিকে কোলে করে নিয়ে আসে বাড়ির দিকে, আর ডিন সিন্ডি আর ফ্র্যাঙ্কিকে ছেড়ে চলে যাচ্ছে অনেক দূরে। এইভাবে এই মুভিটি এখানে শেষ হয়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের মুভিটি কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলো না। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।